আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব, আমরা অনেকেই স্বপ্নে মাকড়সা দেখিতে পাই, এই যে মাকড়সা দেখলে কি হয় এই বিষয়টা নিয়ে অনেকেরই অজানা, কেউ কেউ খারাপ ইঙ্গিত বলিয়া আখ্যায়িত করিয়াছেন, এই জন্য এই মাকড়সা দেখার ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সেই ব্যাখ্যাটি নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। নিত্য নতুন সত্য স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। স্বপ্নে কেউ মাকড়সা যদি দেখিতে পায়, তবে ইহা অন্যায় কোনো কাজের মধ্যে লিপ্ত হইবার আলামত বুঝিতে হইবে, এবং স্বপ্নে কেউ মাকড়সার জাল ছিন্ন করিতে দেখে, তবে ইহা সুখ শান্তি লাভ হইবার নিদর্শন বুঝিতে হইবে। মাকড়সার জাল ছিন্ন করা ইহা খারাপ ইঙ্গিত নয়, ইহা সুখ শান্তি নিদর্শন। এটা দেখে অনেকে চিন্তার মধ্যে পড়ে যান, এই জন্য সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আরেকটা কথা বলে নিই, আমরা যে স্বপ্ন ব্যাখ্যাগুলো সাজাই আল্লামা ইবনে সিরিন থেকে, যিনি উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্ন বিষয়ক অভিজ্ঞ ছিলেন, এই জন্য আমরা তার থেকেই স্বপ্নের ব্যাখ্যাগুলো সাজিয়ে থাকি। এবং আপনারা খেয়াল করবেন, ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয়, সেগুলোর ভিত্তি করেন এবং হাদিস কোথাও নেই, সেগুলো বানান এবং ভুয়া কথা, সেগুলো বিশ্বাস করলে আপনার ইমান চলে যেতে পারে। এই জন্য সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনতে আমাদের সাথেই থাকুন। স্বপ্নে কেউ নিজের শৈলে মাকড়সা হাঁটিতে দেখে, তবে ইহা অসুস্থ হইবার আলামত বুঝিতে হবে, ইহা অসুস্থতার ইঙ্গিত বুঝিতে হবে। এবং স্বপ্নে কেহ যদি মরা মাকড়সা দেখে, তবে ইহা সৌভাগ্যের আলামত বুঝিতে হবে, কেননা মাকড়সা দেখা খুবই একটি ভালো লক্ষণ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাফেরদের ভয়ে গুহার মধ্যে লুকাতেন, তখন মাকড়সা এসে সেই ঘরের সামনে এসে বেড়া দিত, এই জন্য মাকড়সার উপর আল্লাহ তাআলার অনেক রহমত রয়েছে, এই জন্য ইহা দেখা খুবই ভালো। সকলে যদি কেউ মাকড়সা জাল বুনিতে দেখে, তবে ইহা গোপনতা রক্ষা করে সে যদি কোনো কাজ করে, তাহলে সেই কাজ সম্পূর্ণ সফল হইবার আলামত বুঝিতে হইবে। স্বপ্নে কেউ মাকড়সা কামড়াইতে দেখে, তবে ইহা বিপদগামী হইবার আলামত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি মাকড়সাকে ইচ্ছাকৃত নিজের হাতে লইতে দেখে, তবে ইহা প্রতারিত কারো কাছের মানুষের মাধ্যমে প্রতারিত হইবার আলামত বুঝিতে হইবে। এবং কাছের মানুষ তার সাথে প্রচুর পরিমাণের বিশ্বাসঘাতকতা করিতে পারে, এজন্য কাছের মানুষের মাধ্যমে প্রতারিত হইবার ইঙ্গিত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় মাকড়সা দেখিতে পায়, তাহলে বুঝিতে হইবে ইহা অসুস্থতার ইঙ্গিত। এবং স্বপ্নে কেউ যদি দেখে যে মাকড়সা জালের মধ্যে সে আগুন ধরে দিয়েছে, তাহলে ইহা কারো মৃত্যুর ইঙ্গিত বুঝিতে হইবে। এবং স্বপ্নে কেহ যদি দেখে যে সে যে বিছানায় ঘুমায়, ওই বিছানার উপরে মাকড়সার জাল, এটা সে স্বপ্নে দেখলো আর কি, এমন স্বপ্ন যদি দেখে, তাহলে ইহা অবিবাহিত হলে বিবাহের ইঙ্গিত এবং বিবাহিত হলে ইহা সন্তান লাভের ইঙ্গিত বুঝিতে হইবে। এবং কোনো চাকরিজীবী মানুষ যদি মাকড়সা দেখিতে পায়, তাহলে ইহা ঋণগ্রস্ত হইবার আলামত। এবং কোনো ব্যবসায়ী মানুষ যদি এই মাকড়সা দেখে, তাহলে ইহা ব্যবসা থেকে ব্যবসার মধ্যে লাভবান হইবার আলামত বুঝিতে হইবে। এবং কোনো লেখক মানুষ যদি মাকড়সা দেখিতে পায়, অথবা কোনো চিন্তাবিদ অথবা কোনো কৃষি মানুষ এই মাকড়সা দেখিতে পায়, এই চার পাঁচটা জিনিস একসাথে এগুলো যদি দেখিতে পায়, তাহলে সেক্ষেত্রে বুঝিতে হইবে যে ইহা তাদের ধন সম্পদের মধ্যে আয় উন্নতির লক্ষণ বুঝিতে হইবে। সুপ্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছিল আপনাদের জন্য আমাদের সংক্ষিপ্ত আয়োজন। আপনার নিত্য নতুন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করুন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করব। নিত্য নতুন কোনো হাদিসের ব্যাখ্যা জানার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং আপনারা কমেন্টস করুন। নিত্য নতুন সপ্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমরা যে আলোচনাগুলো করি, এই আলোচনার শেষ অংশে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, এই জন্য শেষের আলোচনাটুকু আপনাদেরকে আরও মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আলোচনার মধ্যে আমরা কী কী আলোচনা করেছি এবং ইহা খুবই গুরুত্বপূর্ণ। শেষের আলোচনাটুকু আরও অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য শেষেরটুকু আপনারা আরও মনোযোগ দিয়ে শুনুন। এই জন্য এটা দেখলে বুঝতে পারবেন, শুনতে বুঝতে পারবেন যে আপনার স্বপ্নটাকে সত্য কিনা, আপনার কোন সময়ের স্বপ্ন সত্য হবে, এই বিষয়গুলো আপনি বিস্তারিত জানতে পারবেন। এই জন্য শেষেরটুকু আরো মনোযোগ দিয়ে শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে ইসলাম প্রচারের জন্য এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট, অবশ্যই আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন, ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু সেগুলোর ভিত্তি কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই, সেগুলো বানানো এবং ভুয়া কথা। আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে, এই জন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে। আর একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা জানার আগে
সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না, শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে, শেষ রাতের স্বপ্নও কার্যকর হয়ে থাকে। এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন, এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয়, তারা যাতে ইসলাম সম্পর্কে জানে, তারা অভিজ্ঞ হয়, এই জন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো। অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে। এই জন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে, ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে আমরা জানতে চাইবো, তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুইয়া মিনাল্লাহ, এটা সরাসরি কার্যকর হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয়, এই জন্য এটা কার্যকর হয়ে যায়। এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে, এটা কখনো কার্যকর হয় না। তৃতীয়টা হলো এটা হচ্ছে নাফসানি, এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে, এটা কখনো কখনো কার্যকর হয় কখনো কখনো হয় না। এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার জ্ঞান কতটুকু, আপনার চরিত্র কেমন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায়। অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না, যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না। এই জন্য আপনার বয়স কত, ছেলে নাকি মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন, এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সুপ্রিয় ভিউয়ার্স, কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে, আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে, অনেকেই ঘুমিয়েছে এমন হতে পারে। তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা, একই স্বপ্ন এক একজন দেখেছে কিন্তু ব্যক্তি বিশেষে স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে, বিবাহিত নাকি অবিবাহিত, ছেলে নাকি মেয়ে, জ্ঞান কতটুকু, বয়স কতটুকু, এই বিষয়গুলো অবশ্যই জানাবেন, তাহলে আমাদেরকে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় আপনাদের মঙ্গল কামনা করব, আর আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন। আর আমাদের আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর যে কোনো ধর্মের মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, সকল মানুষের জন্যই। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানাবেন। অনেকেই আমাদেরকে অনেক কিছু জানায় এবং আমরা প্রত্যেকটা বিষয়ের উত্তর দিয়ে থাকি। এই জন্য আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। আর প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। তো আপনি কিভাবে পৌঁছে দিবেন? পৌঁছে দেওয়ার তো একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যমটা হলো যখন আপনি বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তখন সেই চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করে অন্য অন্য মানুষের কাছে এমনিতেই পৌঁছে যাবে, এবং এখান থেকে একটি পরিপূর্ণ সওয়াবের অংশ আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। মনে রাখবেন, আমরাই কিন্তু শুধু মানুষের উপকার করছি না, আপনি যদি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করেন আপনিও এই সমস্ত কল্যাণের এবং সওয়াবের সমান অংশীদারী হবেন। আল্লাহ পাক আপনার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন।